প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিছুটা অসুস্থ ছিলাম কয়েকদিন, এখন একটু ভালো। আশা করি তোমরাও ভালো আছো। আর সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। বিগত বছরটা মোটেও ভালো যায় নাই, আর আশা করতেছি যে এই বছরটা হয়তো বা আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমাদের দেখা হবে, আমরা ক্লাস নিতে পারবো, তোমরা কলেজে আসবে, এই আশা ব্যক্ত করে। আর আমি শুধু আজকে মূলত যে ক্লাসটি নিব সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের একটি ক্লাস। বিশেষ করে তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়ন করতেছ, এখনও কোনো পরীক্ষা দেওয়াই নাই, মাত্র চতুর্থ বর্ষে আসো, তাদের জন্যই মূলত এই ক্লাস। তো যাই হোক, ভর্তি আনে সম্ভবত সেমিস্টার পরীক্ষা হয়েছে, তো যাই হোক, তাও বাড়িতে দেখে দেখে বসে বসে লেখতে মনে হয় নাকি। তো যাই হোক, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর আমি চতুর্থ বর্ষের কোনো ক্লাস এখনও নেই নাই। অনার্স ফোর্থ ইয়ারের আমি দুইটা বিষয় তোমাদেরকে ক্লাস নেই, একটা হলো স্থানীয় সরকার ও রাজনীতি ও পল্লী উন্নয়ন একটা সাবজেক্ট আছে, আর একটা হলো আধুনিক রাষ্ট্রচিন্তা। তো তোমাদের একে একটি কথা বলবো যে অনলাইনে ক্লাসে আমি কিন্তু দুইটা বিষয় মোটেও কোনোভাবেই আমার পক্ষে সিলেবাস শেষ করা সম্ভব না। আর আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হলো যে রাষ্ট্র আধুনিক রাষ্ট্রচিন্তা। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো জানো যে আমি পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা একটা বিষয় যখন পড়িয়েছিলাম, ওই পার্টটারই কিছু অংশ কিন্তু আধুনিক রাষ্ট্রচিন্তার মধ্যে আছে। তো যারা প্রথম বর্ষের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ওই বইগুলি কালেকশনে রেখেছ, তাদের জন্যে আজকের ক্লাসটি খুব মনোযোগী হলেই দেখবা যে খুব একটা পড়তে হবে না। তো যাই হোক, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আর ক্লাসটা আমি বেশি বড় করব না, খুব শর্টেই শেষ করে দিব। আর আমি আবারও বলি যে আমার এই আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়টা এতটাই বড় যে আমি তোমাদের এই অনলাইনে ক্লাসের মাধ্যমে এই ক্লাসটা আমি মোটেও দু একটা ক্লাসে শেষ করতে পারবো না। তো যাই হোক, আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু কথা বলি যে আধুনিক যে রাষ্ট্র, দেখো লেখার মধ্যেই আছে রাষ্ট্রচিন্তা। তোমরা দেখো যে আমি প্রথম বর্ষের যে বিষয়টা নিয়ে তোমাদেরকে আলোচনা করছিলাম সেইটা ছিল কি, পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। একটু মনে রাখবা যে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। আর দ্বিতীয় বর্ষে আমাদের খায়রুন নাহার ম্যাডাম সম্ভবত তোমাদেরকে একটা ক্লাস নিয়েছিল, সেইটা হলো প্রাচ্যের রাষ্ট্রচিন্তা। তো আজকে যেইটা সেটা দেখো আধুনিক রাষ্ট্রচিন্তা। তোমরা যেটা আমরা যেটাকে বলি রাষ্ট্রচিন্তা মূলত দুইটা ভাগে তিনটা ভাগেই ভাগ ছিল, একটা হলো পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, আর ইউরোপিয়ানরা একটা পার্ট ছিল, ওই ইউরোপিয়ান পার্টটারই দুইটা ভাগ আছে, একটা হলো প্রাচ্যের রাষ্ট্রচিন্তা আর একটা হলো আধুনিক রাষ্ট্রচিন্তা, অনেকটা ওই রকম। তো প্রাচ্যের রাষ্ট্রচিন্তাটা তোমরা পড়ছ, আর আধুনিক রাষ্ট্রচিন্তার মধ্যে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানীগণ বিশেষ করে ১৪১৫ সালের পরে যারা জন্মগ্রহণ করছে এবং রাষ্ট্র বিজ্ঞান নিয়ে যারা আমাদেরকে মতামত দিয়েছেন তাদের কার্যকলাপ নিয়েই মূলত আধুনিক রাষ্ট্রচিন্তা, এটা মাথায় রাখবে। তো আমি তোমাদেরকে যদি একটু ইঙ্গিত দেই, তোমরা যদি বাসায় বসে এই বিষয়গুলি পড়ে নাও তাইলে সবচেয়ে ভালো। প্রথমেই যদি আমি বলি যে তোমরা দেখো, আমি যখন প্রথম বর্ষে তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু কী কী পড়াইছিলাম আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে মনে আছে হয়তো, নিকোলো ম্যাকিয়াভেলি, টমাস হবস, জাজেক রুশু, মন্তেস্কু, ওই তো রুশু তো বলছি, জন লক, এই এই যে এই পাঁচজন আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ, নিকোলো ম্যাকিয়াভেলি, টমাস হবস, জন লক, রুশু এবং মন্তেস্কু, এই পাঁচজন হলো আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ। আমরা কিন্তু প্রথম বর্ষে তোমাদেরকে ক্লাসে কিন্তু এগুলি পড়াইছি, তোমরা পরীক্ষাও দিয়ে আসছো। ঠিক এই পাঁচজন রাষ্ট্রচিন্তাবিদ থেকে তুমি তিনটা কোশ্চেন
ফাইনাল ইয়ারে তুমি পরীক্ষায় পাবা, এটা নিশ্চিত থাকতে পারো। এই জন্যে দিতে হবে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর, তার মধ্যে তুমি নিকোলো মেকিয়াভেলি, জন লক, রুশু, হবস এই চারটা, দ্যাট মিন্স এই চারজন মানুষের কিছু কিছু বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে দেখলেই তুমি তিনটা প্রশ্ন পেয়ে যাবা। আর বাকি যে রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা হলো কার্ল মার্ক্স, হেগেল, মার্কোয়েন, তারপরে মাও সেতুংয়ের নাম শুনছ, তারপরে সাইমন ইসের, মার্ক অ্যাঙ্গেলস, তো এরকম অনেকগুলি আরও বাদ বাকি সমাজ বিজ্ঞানী আছে যারা হলো সমাজতন্ত্র নিয়ে বিভিন্ন তথ্য আমাদেরকে দিছে, সাথে সাথে কিছু রাষ্ট্রবিজ্ঞান নিয়েও তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে গেছেন। তো যাই হোক, তাদের সম্পর্কে যদি সুযোগ থাকে আমি হয়তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমাদেরকে আরেকটা কথা বলি যে তুমি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা যেই সাবজেক্টটা পড়ছ, তুমি যতদিন পড়াশোনা করবা ওইটা থেকে সব ভাই ভাই প্রশ্ন জিজ্ঞাসা করবে, এমনকি আধুনিক রাষ্ট্রচিন্তা এই বিষয়টিও তুমি অত্যন্ত মনোযোগ দিয়ে বাসায় পড়বে, আর যদি সুযোগ থাকে কলেজে ক্লাস হলে তো ভালো, এই দুইটা বিষয় থেকে তোমাকে কিন্তু ভাই ভাই প্রশ্ন ধরবে, এমনকি তুমি চাকরির ইন্টারভিউ দিতে গেলেও এই দুইটা বিষয় থেকেই প্রশ্ন ধরবে, মনে থাকে যেন। তো আমরা যাই হোক, আমাদের আমি অতিরিক্ত কথা আর বাড়াবো না, আমাদের যে আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে আমি তোমাদেরকে বলছি যে নিকোলো মেকিয়াভেলি প্রথমেই আছে। এই মেকিয়াভেলি থেকে তুমি একটা প্রশ্ন মাস্ট পাবা। আমি যদি দুইটা কোশ্চেন বলি, একটা হলো ধর্ম নৈতিকতা এবং রাষ্ট্র রাজনীতি সম্পর্কে মেকিয়াভেলির ধারণা, এই হলো একটা প্রশ্ন, আর একটা হলো মেকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ বলা হয়। এই যে দুইটি কোশ্চেন তোমাদেরকে আমি বললাম, এই দুইটার হয় একটা এই বছর আসবে আর একটা অন্য বছর আসবে, এইভাবেই কিন্তু আমাদের প্রশ্নগুলো প্রতি বছর আসতেছে। তো আমাদের আজকের যে বিষয়টা তোমরা আগেও তোমাদেরকে পড়াইছি, আমি শর্টে একটু বলি। দেখো একটা কোশ্চেন আছে, মেকিয়াভেলি বাদ কি, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ছোট কোশ্চেন। মেকিয়াভেলি বাদ বলতে কী বুঝো, এটা তোমরা অনার্স ফার্স্ট ইয়ারেই পড়ছো। মেকিয়াভেলি বাদ বলতে মেকিয়াভেলির আসলে দুই ধরনের একটা বক্তব্যের কারণেই ওনার এই তথ্যটা চলে আসছে, এটা অনেকটা তথ্য না, ওনার একটা উক্তি যে উনি মানব প্রকৃতি সম্পর্কে খুব একটা ভালো ধারণা পোষণ করতেন না। উনি প্রথমত মানুষকে মনে করতেন স্বার্থপর, লোভী, তারপরে ওনা মানুষ সবসময় নিজের স্বার্থটাকে আগে দেখে, পরোপকারী কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে নাই, দ্রুত প্রকৃতির, নিজের বিষয় সম্পর্কে তারা খুব সচেতন থাকে, এই ধরনের মানুষ সম্পর্কে উনি এই ধরনের ধারণা পোষণ করলেন। দ্বিতীয় পর্যায়ে উনি একটা ধারণা দেন যে এই জাতীয় মানুষের মন মানসিকতা, যেই ধরনের মানুষ আছে এদেরকে ভালো কথায় কোনোভাবে এদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, সুতরাং এই ধরনের মানুষকে শাসন করতে গেলে শাসককে হইতে হবে, আমরা পড়াইছি যে হইতে হবে যে সিংহের মতো তেজি বা শক্তিশালী এবং শিয়ালের মতো ধূর্ত, তো শাসককে যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ শাসককে হইতে হবে অনেক কঠোর, প্রয়োজন বোধে তাদেরকে আমরা যেটাকে বলি যে ওদের উপর তরসার করে অত্যাচার করে হলো রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিয়ে ফিরায় আনতে হবে, এটা কার কাজ, একজন রাষ্ট্র পরিচালকের কাজ, এটা যদি করতে পারে তাহলে রাষ্ট্রচিন্তাবিদ যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি সার্থক, বুঝতে পারছো। তার মানে মেকিয়াভেলি একদিকে মানুষের যে কিছু গুণ দোষাবলী তুলে ধরেন, আরেকদিকে শাসককে কঠোর হইতে বলছেন, এই দুই ধরনের মতবাদের কারণেই ওনার মতবাদ তাকেই মূলত মেকিয়াভেলি বাদ বলে আমাদের সামনে, আমরা যেটাকে মেকিয়াভেলি বাদ বলি এটাই মূলত তার মেকিয়াভেলি বাদ, এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষায় থাকবে। আর এই প্রশ্নগুলো যেহেতু আগে পড়াইছি আমি বেশি আলোচনা করব না। আরেকটা বিষয় দেখো, মেকিয়াভেলি ধর্ম নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ধারণা, তিনটা বিষয় আছে ধর্ম নৈতিকতা রাজনীতি, তোমরা তিনটাকে অবশ্যই পাঠ করে লিখতে হবে। কিন্তু অনেকেই করো কি এই বিষয়গুলিকে খুব একটা গুরুত্ব দেও না, আমরা জানি যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা
আমরা সবাই জানি, আমি একটু ভুলে গেছি যে আসলে মেকিয়াভেলির জন্ম তারিখটা কিন্তু আমরা আগে পড়াইছি, তো এই জন্য হয়তো বলি নাই। 1469 সালে আর মৃত্যুবরণ করছে হলো কত 1527 সালে। তো যাই হোক, আমরা যদি মেকিয়াভেলির ধর্ম সম্পর্কে আসি, আগেই বলি যে মেকিয়াভেলির মতো একজন রাষ্ট্রচিন্তাবিদের এই এই ধরনের ধ্যান ধারণার মূল কারণ হলো ইতালিতে উনি জন্মগ্রহণ করতেন। ইতালির রাজনৈতিক প্রেক্ষাপট বলো, সামাজিক প্রেক্ষাপট বলো, অর্থনৈতিক প্রেক্ষাপট বলো, সব কিছুই এই মানুষের স্বার্থের কারণে ইতালি কিন্তু পাঁচটা ভাগে ভাগ হয়ে ভেঙে যাওয়া আজকের যে ইতালি, এই ইতালিটা কিন্তু থাকতো না। তোমরা জানো যে নেপলস, ভেনিস, মিলান, পোপের রাজ্য, তারপরে রোম, এরকম কোলন, এরকম পাঁচটি অঙ্গরাজ্য ছিল। এই অঙ্গরাজ্যগুলি প্রত্যেকটা অঙ্গরাজ্যের সাথে কিন্তু মারামারি কাটাকাটি লেগেই থাকতো। তো যাই হোক, এই পাঁচটি অঙ্গরাজ্যকে উনি কিন্তু ওনার একটা গ্রন্থ লিখে এটা একত্রিত করতে সক্ষম হয়েছে, এটা আমরা পরে আসতেছি। তো ধর্ম সম্পর্কে তুমি একটা মতবাদ আছে যে ওনার ধর্ম নিয়ে কথা, আমরা খুব ভালো করেই জানি যে প্রাচীন যুগের যারা রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন, যেমন এরিস্টটল, প্লেটো, আমাদের যারা খুব পরিচিত সক্রেটিস, ওনারা দেখবার সবসময় সৃষ্টিকর্তা মানে ওই সময় ঈশ্বর পরিষ্কারভাবে কিন্তু তারা কখনো কথা বলতো না, প্রাকৃতিক আইনের কথা বলতো, যুক্তিবোধের উপরে তারা কিন্তু একটু প্রাধান্যটা দিত, কিন্তু তারা কিন্তু সৃষ্টিকর্তা বা এই ধরনের কিছু কোনো কথা বলে নেই, কারণ ওই সময় কিন্তু যীশু খ্রিস্টের জন্ম হয় নাই। ম্যাক্সিমামই কিন্তু জন্মসালটা কত দিকে, কোন দিকে, বিসি মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। সুতরাং তারা কিন্তু তোমার কোথাও ঈশ্বর এই কথাটা কোথাও বলে নাই। আমরা যখন দেখি মধ্যযুগ, তারা কিন্তু সব কিছুই খ্রিস্টান ধর্মের নামে উৎসর্গ করত। তার মানে কি, এমনও অনেক কিছু তোমাদেরকে বলছি যে গির্জার যে পোপ থাকতো, এই পোপ যেই কথা বলতেন, রাষ্ট্রের রাজা বা রানী সব কিছু ওই পোপের কথা অনুসারে চলতো। দ্যাট মিন্স খ্রিস্টান ধর্মের জয় জয়কার ছিল মধ্যযুগে। আর ইসলাম যুগে তোমরা এটা ভালো করেই জানো, একমাত্র 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর ইসলাম ধর্মের প্রসারটা বেড়ে যায়। কিন্তু এই যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর, ওই 600 বছর কিন্তু খ্রিস্টানদের এই খ্রিস্টান ধর্মের রাজত্ব এতটাই বেশি ছিল যে ওই সময় এই ধর্মের নামে রাষ্ট্র পরিচালনা করা খুবই কষ্টকর ছিল। এ থেকে বেরিয়ে, এই ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্যে এই নিকোলো মেকিয়াভেলি যখন দেখলেন যে প্রাচীন যুগ, মধ্যযুগ এই দুইটা যুগেরই কোনো সঠিক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এর একটাই কারণ, সেটা হলো এই ধর্ম। সুতরাং এই ধর্মটাকে উনি রাজনীতি থেকে, রাষ্ট্র পরিচালনা থেকে বাদ দেওয়ার কথা বলেন, যে রাষ্ট্র বা রাজনীতি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে নাই, কোথাও কেউ তৈরি করে নাই, এটা মানুষ নিজের প্রয়োজনে তৈরি করছে। রাষ্ট্রের উচিত হলো ধর্মকে রক্ষা করা। আর আগে মধ্যযুগে চিন্তা করতো কি, যে ধর্মের কাজ হলো রাষ্ট্রকে রক্ষা করা, কিন্তু আসলে মেকিয়াভেলি সেই ধারণাটাকে উল্টে দেন যে না, ধর্ম রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। তো যাই হোক, এরপরে আসো নৈতিকতা। আমরা নৈতিকতা বলতে আসলে মানুষের কতগুলি ন্যায় নীতি বোধের মতো কতগুলি আচার আচরণকে বুঝি, তাই তো? যেমন নৈতিকতাকে উনি একজনে আমাকে জিজ্ঞাসা করছিল যে দ্বৈত নৈতিকতা বলতে কী বোঝো। তো নৈতিকতা বলতে দুই ধরনের নৈতিকতার কথা উনি বলছেন, একটা হলো সরকারি নৈতিকতা, আরেকটা হলো ব্যক্তিগত নৈতিকতা। যারা শাসক, রাষ্ট্র পরিচালনা করবে, তারা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কী ধরনের আচরণ করবে? আমি আগেও বলছি যে যদি দেখে যে রাষ্ট্র যুদ্ধের সম্মুখীন, বিভিন্ন প্রজারা মারামারি কাটাকাটি, তারপরে প্রদেশগুলি একটা এক এক প্রদেশ এক এক ধরনের স্বাধীনতা চাচ্ছে, অঙ্গরাজ্যগুলি কেন্দ্রের শাসন মানছে না, এই ধরনের পরিস্থিতিতে তখন কিন্তু শাসক বাধ্য হয়েই তাদের উপর টর্চার করে হলেও
ওদেরকে শান্ত রেখে রাষ্ট্র পরিচালনা করবেন। অর্থাৎ শাসক যদি মনে করে এই জায়গায় ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা, ধর্মকে অস্ত্র হিসাবে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে মানুষকে শান্ত করা যায়, তাহলে সেইটা ঠিক। আবার ধর্মের অপব্যাখ্যা দিয়ে যদি রাষ্ট্রকে শান্ত করা যায় তাহলে সেইটাই ঠিক। অর্থাৎ সব যেখানে যেমন সেখানে তেমন, এই কথাটা মেকিয়াভেলি ওই সময় এই থিমটাকে সামনে নিয়ে আসলেন যে শাসকের নৈতিকতা হবে এই ধরনের, যে রাষ্ট্র কীভাবে টিকে থাকবে মূলত সেই জন্যে শাসক যা ইচ্ছা তা করতে পারবে। এরপরে আরেকটা বিষয় হলো নৈতিকতার আরেকটা অংশ, সেইটা হলো জনগণের নৈতিকতা বা ব্যক্তিগত নৈতিকতা। মেকিয়াভেলি কখনোই বলেন নাই অন্যায় করবে, সৎ কথা বলবে না। উনি বলছেন যে হ্যাঁ, শাসক বাদে যখন শাসক আবার পরিবারে চলে যাবে তখন সে পরিবারের সাথে সৎ কথা বলবে, ন্যায় নীতি পরায়ণ হবে, অন্য যারা সাধারণ মানুষ আছে তারা তাদের ধর্মকার্য পরিচালনা করবে, সব কিছুই করতে পারবে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের বাইরের কাজ দুইটা থাকবে আলাদা, এই জন্যে ওনার নৈতিকতাটাকে বলে দ্বৈত নৈতিকতা। আরেকটা হলো রাজনীতি। রাজনীতি আমরা জানি যে রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার কতগুলি নিয়মকানুনের সমষ্টি। তো এই রাজনীতি পরিচালনা করতে গেলে আমরা কিন্তু এখন, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখবা যে রাজনীতির সাথে কখনো প্রায় সবসময় কোনো না কোনো মানুষ বা কতগুলি গ্রুপ কোনোভাবে ধর্মটাকে রাজনীতির উপরে নিয়ে আসে আর রাজনীতিটাকে কলুষিত করে। আসলে রাজনীতি হলো এটা রাষ্ট্র পরিচালনার নিয়ম কারণ, এটার সাথে ধর্মকে যদি গুলিয়ে দেয় তাহলে ওই দেশে শান্তি শৃঙ্খলা আসে না। মেকিয়াভেলি ওই মধ্যযুগের কাহিনীও দেখছেন আর প্রাচীন যুগেও দেখছেন, এমনকি আধুনিক যুগের অনেক ঘটনাগুলিও একই রকম, যে ধর্মকে যখন রাজনীতির সাথে যেটাকে আমরা বলি গুলিয়ে ফেলে তখনই কিন্তু সংঘাতের সৃষ্টি হয়। এমনকি তোমরা এখন অনার্সে বড় ফোর্থ ইয়ারে বাস্তবতা তাকাইলেও তোমরা সেটা দেখতে পারবা যে রাজনীতির সাথে ধর্মকে জড়ানোর সবসময়ই একটা প্রচেষ্টা সব দেশে আছে, আর এটা যদি যারা চেষ্টা করে করতে পারে তাহলে তারা গেইনার। কিন্তু এটা মেকিয়াভেলি এটা পছন্দ করতেন না, উনি সবসময় এই কথাটা বলতেন ধর্ম এবং রাজনীতি দুইটা আলাদা বিষয়, রাজনীতি করতে গেলে ধর্ম থাকবে না, আর ধর্মটা হলো তোমার সংসারের বা রাজনীতির বাইরের ব্যাপার, এটা রাজনীতির সাথে চলবে না। যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কাজ হলো পাঠদান করা, এখানে কিন্তু রাজনীতি করা আর কথা না। সুতরাং রাজনীতি হলো প্রতিষ্ঠানের বাইরে গিয়ে করার একটা নিয়ম থাকে। যাই হোক, এরপরে দেখো শাসকদের গুণাবলী সম্পর্কে ওনার একটু ধারণা আছে, যে শাসকদের সম্পর্কে উনি কতগুলা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যে শাসকদেরকে তোমরা ভালো করেই জানো যে মেকিয়াভেলির দুই তিনটা প্রসিদ্ধ গ্রন্থ আছে, ফার্স্ট ইয়ারে পড়ছো দ্য প্রিন্স, দ্য ডিসকোর্সেস, দ্য আর্ট অফ ওয়ার, তারপরে ফ্লোরেন্টাইন। তো যাই হোক, কিন্তু আর্ট অফ ওয়ার, তো যাই হোক এই কয়েকটা উনি চার থেকে পাঁচটি গ্রন্থ লিখেন, এর মধ্যে দুইটি গ্রন্থ উনি বিশেষ করে কারাগারে অবস্থায় বসে থেকেই লেখেন। ওনার কাহিনীটা তো আমি আর একদিনে শেষ করতে পারবো না। তো প্রিন্স গ্রন্থটা লেখার সময় উনি কারাগারে ছিলেন, ওই সময় যে সোজা শাসক ছিলেন উনি ওনার কারণে ওনাকে জেলে যেতে হয়। আর তোমরা ভালো করেই জানো মেকিয়াভেলি কিন্তু অনেক হাই লেভেলের লোক ছিলেন, উনি অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন, সচিব থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রদূত পর্যন্ত বড় বড় পোস্টে উনি চাকরি বাকরি করছেন, সরকারি চাকরিতেই ছিলেন। তো এই সুবাদে উনি বিভিন্ন দেশ ঘোরাফেরা করছেন। তো উনি শাসককে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলছিলেন, তৎকালীন যে শাসক ছিল লরেন্স ডি ম্যাডেকি, ইতালির যে শাসক, তখন কিন্তু ইতালিতে পাঁচটা ভাগে ভাগ, আমি আগেও বলছিলাম ওই যে নেপলস, ভেনিস, কোলন, মিলান, ওপের রাজ্য, এরকম পাঁচটা ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে
ওই রাজ্যগুলির মধ্যে হানাহানি তীব্র আকার ধারণ করে। তখন মেকিয়াভেলি ওই জেলখানায় বসে ওই শাসককে উদ্দেশ্য করে একটি গ্রন্থ, যার নাম হলো প্রিন্স, মেকিয়াভেলি প্রধান গ্রন্থ। ওই প্রিন্সে উনি লিখছিলেন, গ্রন্থটা লেখার সময়, দেওয়ার সময়, ওই মেডিকি বা লরেন্সকে দেওয়ার সময় উনি বলছিলেন যে, রাজপুত্র বা রাজা, আমি আপনাকে এমন কোনো উপহার দিতে পারি নাই যা অন্যেরা আপনাকে স্বর্ণমুদ্রা, তারপরে অশ্ব, অশ্বতভুজ, ঘোড়া, এরপরে মণিমুক্তা, হীরা, জ্যোতি, অনেক কিছু দিয়ে আপনাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু আমি এর কিছুই দিতে পারবো না। আমি সারা জীবন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যা আমার শিখতে পেরেছি সেই বিষয়গুলি আপনার কাছে শেয়ার করব। তো এই বলে উনি ওনার এই প্রিন্স গ্রন্থখানি তৎকালীন যে শাসক ছিলেন লরেন্স ডি মেডিকি ওনার কাছে এটা পাঠিয়ে দেন। আর ওনার এই গ্রন্থটা পড়ে তৎকালীন শাসক এতটাই খুশি হয়েছিলেন, এমনকি উনি পরবর্তীতে মেকিয়াভেলির লেখাটা অনুসরণ করে উনি রাষ্ট্র পরিচালনা করছিলেন, রাষ্ট্রের বিশৃঙ্খলাটা অনেকটাই উনি লাঘব করতে পেরেছিলেন। আর এই জন্যেই মেকিয়াভেলিকে জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয়। তো যাই হোক, উনি শাসকদের সম্পর্কে কতগুলি কথা বলছিলেন, আমি এগুলো ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় লাগবে। উনি বলছিলেন কি, শাসককে তার নিজ বিজিত, মানে যে রাজ্য দখল করছে বা জয়লাভ করছে ওই রাজ্যে বসবাস করতে হবে, এই হলো এক কথা। আর রাষ্ট্র বা রাজ্য পরিচালনার সময় শাসককে অবশ্যই সম্পত্তি এবং নারী জাতির সম্মান রক্ষা করতে হবে, এই কথাটা উনি একটা কথা তোমরা সবসময় জানো যে একটা কথা আছে, এখনও আমি বলি বাস্তবতাও তাই, সব পিতার সন্তান, ম্যাক্সিমাম সন্তানের পিতা, এসে পিতার সন্তানরা পিতাকে হত্যা করতে বা পিতা হত্যাকারীকে তারা মুক্ত করে দিতেও কোনো চিন্তা করে না সম্পত্তির জন্যে। অর্থাৎ সন্তান বড় হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে সম্পত্তির জন্যে পিতৃ হত্যাকারীকেও তারা ক্ষমা করে দিতে প্রস্তুত, মানে কতটা সম্পত্তি লুবি হইলে এই ধরনের কাজ করে, তোমরা হয়তো বাস্তবতা সেইটা দেখো। এই কথাটা কিন্তু মেকিয়াভেলি প্রথম আমাদেরকে বলে গেছিলেন এবং বাস্তবতাও আমরা তাই দেখি। তারপরে উনি আরেকটা কথা বলছিলেন ওই প্রিন্স গ্রন্থের মধ্যে, যে চাটুকারদেরকে সবসময় সভাসদ থেকে দূরে রাখার জন্যে, আর যথাযোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে পুরস্কার দিতে হবে। শক্তিশালী পার্শ্ববর্তী রাষ্ট্র যদি শক্তিশালী থাকে তাহলে তার সাথে সুসম্পর্ক রাখতে হবে, যদি না রাখে তাহলে বিপদ অবশ্যম্ভাবী। তারপরে আরও কয়েকটা কথা বলছিলেন, জনগণের সম্পত্তি অপহরণ করা যাবে না, আর সবসময় রাষ্ট্রের কল্যাণমূলক কাজে অংশ নিতে হবে, আর মাঝে মাঝে কৃপণ হতে হবে। কৃপণ না হয়ে যদি আমরা যেটাকে বলি ঝোলা খালি করে দিল, তখন কিন্তু কোনো এক সময় যদি কোনো কারণে একটা মহাদুর্যোগ লেগে গেল, তখন সহযোগিতা করতে না পারলে কিন্তু রাষ্ট্রের জনগণ শাসককে মোটেও পছন্দ করবে না। এই কথাগুলি উনি আমাদেরকে মেনে ওই রাজার উদ্দেশ্যে লিখছিলেন। তো যাই হোক, তোমরা একটু দেখো। এরপরে আর রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে মেকিয়াভেলির মূল্যায়ন, আমরা অনেক সময় ভাই ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে তোমরা কখনোই বলতে পারো না যে এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু মোটেও ভালো আনসার দেয় না। দুইটা কারণে এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। একটা হলো যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদায় উন্নীত করেন হলো এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু আগে রাষ্ট্রবিজ্ঞান বলা হতো না, আগে কি উনি তো ওনারসে আগে তো আর রাষ্ট্র চিন্তাবিধি ছিল না। আবার আরেকটি কথা হলো, এই রাষ্ট্রবিজ্ঞানকেই, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পদ্ধতিগুলিকেই উনি বিজ্ঞানসম্মত উপায়ে পাঠদান করার সুযোগ করে দেন। এই দুইটা কারণেই মূলত এরিস্টটলকে
রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে, কিন্তু তোমরা যখন বাইরে গিয়েও কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে হা করে তাকায় থাকো। আরেকটা প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ তো মেকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ বলা হয়? এই এই ব্যক্তির ক্ষেত্রে উনি অনেক সম্মানিত ব্যক্তি, ওনার ক্ষেত্রে এরকম দুইটা কারণ আছে। একটা কারণ হলো উনি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করেন, আর এই এই কাজটি আগে কোনো রাষ্ট্রবিজ্ঞানী করেন নাই। আর এজন্যেই উনি যখন মধ্যযুগের পরে উনি যখন এই চিন্তাটা মাথায় নিয়ে আসেন এবং সবার কাছে প্রচার করেন, তখন উনি আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে আখ্যায়িত হন। আর আরেকটি কথা হলো যে এই যে রাষ্ট্র কথাটা, এই রাষ্ট্র কথাটা আগে কেউ কোনো ডিকশনারিতে সরাসরি ব্যবহার করে নাই। আগে সবসময় বলতো যে রাষ্ট্র মানুষের নৈতিকতার সৃষ্টি, মানুষের সহজাত প্রবৃত্তি থেকে তৈরি হয়েছে, এরিস্টটল যেটা বলে গেছেন। অনেকে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু আসলে এটা না। তো এই রাষ্ট্রটা মূলত মানুষই তৈরি করছে, আর মানুষের প্রয়োজনে তো অবশ্যই অনেক কারণ আছে, সেটা উনি ব্যাখ্যা দিয়েছেন। এই রাষ্ট্র শব্দটি তোমাদের প্রায়ই পরীক্ষায় থাকে যে সর্বপ্রথম কে ব্যবহার করেন, আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেন হলো এই নিকোলো মেকিয়াভেলি। তার মানে কি, আমি তোমাদেরকে আবারও বলি যে নিকোলো মেকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ বলা হয়। যদি কেউ প্রশ্ন করে, তুমি লিখবা নিকোলো মেকিয়াভেলি, বা বলবা যে এই নিকোলো মেকিয়াভেলি সর্বপ্রথম ধর্মনিরপেক্ষতা কথাটি ডিকশনারিতে যুক্ত করেন, এবং মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে যে ডিফারেন্স ছিল ধর্ম, এই ধর্মটাকে রাজনীতি থেকে উনি আলাদা করেন। এটা আগে আলাদা ছিল না। আর আরেকটি বিষয় হলো, সেটা হলো রাষ্ট্র শব্দটি উনি আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের ডিকশনারিতে উনি সরাসরি সংযুক্ত করেন। এই দুইটা কারণে ওনাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। তো যাই হোক, আমি কয়েকটা পয়েন্ট লিখছি, বিশেষ বিশেষ কয়েকটা পয়েন্টের জায়গায় তোমাদের উঠাইছি, আর বাদ বাকিগুলা তুমি লিখে নিও। যে দেখো, লিখেই রাখছি যে রাষ্ট্র শব্দটির আনুষ্ঠানিক প্রয়োগ, এই এর কারণটাই হলো যে তোমরা এই বিষয়গুলিকে আমরা দেখছি যে খাতার মধ্যে লেখো না, মাঝে মাঝে কিছু পয়েন্ট লিখে খাতাটা ভরে দিয়ে আসো। কিন্তু শিক্ষক যখন খাতা দেখেন, তখন এই বিষয়গুলি আগে দেখে তুমি আসলে এই কথাগুলি লেখছো কি না। তো রাষ্ট্র শব্দটির আনুষ্ঠানিক প্রয়োগ, এটা কিন্তু নিকোলো মেকিয়াভেলি সর্বপ্রথম করেন, আর মূলত এই কারণে এটাকে আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ বলা, এটা কিন্তু মাথায় থাকে যেন উনি রাষ্ট্র, নৈতিক প্রতিষ্ঠান, ঈশ্বর প্রদত্ত প্রতিষ্ঠান, এই ধরনের কোনো কথা উনি কোথাও বলেন নাই। উনি বলছেন যে রাষ্ট্র হলো মানুষ নিজের প্রয়োজনে তৈরি করছে, এটা কোনো ঈশ্বর বা কোনো সৃষ্টিকর্তা রাষ্ট্র তৈরি করে দেয় নাই, পৃথিবীটা তৈরি করে দিচ্ছে সৃষ্টিকর্তা, কিন্তু রাষ্ট্র তৈরি করে দেয় নাই, রাষ্ট্রটা মানুষ তৈরি করছে, এটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বুদ্ধি দিছে, এটা ঐশ্বরিক কোনো প্রতিষ্ঠান না, ঐশ্বরিক প্রতিষ্ঠান হলো পৃথিবী। তো এটা যেন মানুষ ভুল না করে। তারপরে আরেকটা বিষয় দেখো, ধর্মনৈতিকতা, এটা তোমাদেরকে আগে একটু বুঝাইছি, তোমরা এই জায়গায় এই বিষয়টা ভালো করে লিখবা যে ধর্মনৈতিকতা সম্পর্কে কী কী বলছে, ওই বিষয়টাই তোমরা এইটা এই জায়গায় ব্যাখ্যা করবে। আর যেহেতু দুইটা প্রশ্ন তোমার একসাথে থাকবে না, হয় তোমার বড় প্রশ্ন হিসাবে মেকিয়াভেলির ধর্মনৈতিকতা ও রাজনীতি নিয়ে তার ধারণা আলোচনা করে একটা প্রশ্ন থাকবে, নত প্রশ্ন থাকবে আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ বলার কারণ। তো সুতরাং তোমার এই কথাটা দুই জায়গায় আমার বোঝানোর আর কোনো দরকার নেই। সরকারের শ্রেণী বিভাগে একটা পয়েন্ট লিখছি, উনি সরকারের শ্রেণী বিভাগ বলতে উনি দুই ধরনের সরকার পছন্দ করতেন। ওনার সরকারের শ্রেণী বিভাগ দুই ধরনের ছিল, একটা হলো প্রজাতান্ত্রিক সরকার, আর একটা হলো রাজতান্ত্রিক সরকার। প্রজাতান্ত্রিক সরকার তোমরা বুঝতেই পারতেছ যে সরকারে
প্রজা কর্তৃক পরিচালিত, মানে আমার মতো সাধারণ তোমার মতো সাধারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি বা শাসক রাষ্ট্র পরিচালনা করে এবং শাসককে প্রয়োজন বোধে ইচ্ছা করলে চেঞ্জও করতে পারে। এই ধরনের সুযোগের কথা মেকিয়াভেলি না বলে বলছে জনলোক, যাই হোক প্রজাদের নিয়ন্ত্রিত সরকারকেই উনি প্রজাতান্ত্রিক সরকার, উনি মূলত প্রজাতান্ত্রিক সরকারকে বেশি পছন্দ করতেন। আর রাজা তো বুঝতেই পারতেছ, রাজতান্ত্রিক সরকার হলো একজন রাজা বাড়ানি থাকবে, প্রজারা হলো তার যেটাকে আমরা বলি নিম্নস্তরের কর্মচারী মাত্র, তারা রাজা বাড়ানির আদেশ নির্দেশ মেনে চলবে, তাহলেই দেশে শান্তি শৃঙ্খলা থাকবে। এটা তার দ্বিতীয় পর্যায়ে। এরপরে দেখো আরেকটা পয়েন্ট আছে, জাতীয়তাবাদী হিসাবে মেকিয়াভেলি, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মেকিয়াভেলিকে অনেকগুলি বিষয়ের জনক বলা হয়। একটা হলো রেনেসাঁর বরপুত্র বলা হয়, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, তারপরে জাতীয়তাবাদের জনক বলা হয়, জাতিরাষ্ট্রের জনক বলা হয়, তারপরে সময়ের সন্তান বলা হয়, অনেকগুলি গুণের অধিকারী রাষ্ট্রবিজ্ঞানী হলেন নিকোলো মেকিয়াভেলি। তো যাই হোক, উনি জাতীয়তাবাদের এই কথাটাকে উনি সর্বপ্রথম আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে যান। কিভাবে? কারণ ওনার প্রিন্স গ্রন্থটার মধ্যে তোমরা ভালো করেই জানো শাসককে উদ্দেশ্য করে অনেকগুলি কথা উনি বলছিলেন, যে আপনি যদি এই দিকগুলি মেনটেন করে চলতে পারেন তাহলে এই এই ইতালি যে পাঁচটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটাকে রক্ষা করতে পারবেন। আর উনি বলছিলেন যে এই পাঁচটি অঙ্গরাজ্যের সংস্কৃতি, ধর্ম, তারপরে আচার আচরণ, রীতিনীতি সবই আলাদা, সবই এক, অথচ তারা আলাদা হওয়ার জন্যে উঠে পড়ে লেগে গেছে। সুতরাং আলাদা হওয়ার চেয়ে যেহেতু আমরা সবাই, আমাদের সংস্কৃতি এক, আর এক থাকার কারণে সবগুলি রাষ্ট্র একসাথেই থাকবে। এই এই আমরা যেটাকে বলি কিরি পোকা, এটা উনি তৎকালীন সরকারের মাথায় দিয়ে দিচ্ছিলেন, আর যার কারণে সরকার এই বিষয়ে পদক্ষেপ নেন এবং ইতালি ভাঙ্গার হাত থেকে রক্ষা পায়। এই জন্যেই ওনাকে জাতীয়তাবাদের জনক বলা হয়। বুঝতে পারছো? এগুলো কিন্তু মাথায় রাখবে। আর আইন সম্পর্কে ধারণা, উনি বলতেন যে আইন প্রণয়ন করবে রাষ্ট্র, রাষ্ট্রের যারা পরিচালক তারা যে আইন প্রণয়ন করবে এটা আমাদের সবাইকে মেনে চলতে হবে, আর আইন মেনে চলা আমাদের ধর্ম। আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের রাষ্ট্র পরিচালনার একটা নীতি। আইন ভঙ্গ করলে আসলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। তো যাই হোক, আজকে মেকিয়াভেলি যে খুব শর্টে আমি কতগুলি কথা তোমাদেরকে বললাম, পরবর্তীতে যদি ক্লাস করার সুযোগ আমি পাই তাহলে টমাস হবজন লোক একদিনে দুইটা করে অন্তত সংক্ষিপ্তভাবে হলো কিছু গুরুত্বপূর্ণ কথা যদি বলতে পারি তাহলে আমি মনে করি যে অন্তত তোমাদের কিছুটা উপকারে লাগবে। আজকে ক্লাসটা আর সময় নিব না, তোমরা ভালো থাকার চেষ্টা করবে, আর ডিপার্টমেন্টে আসবে, সবার জন্য শুভকামনা, নতুন বছরের আবারও শুভেচ্ছা রইল, ভালো থাকবা, সুন্দর থাকবা, নিজেকে সব সময় সেভ করে চলার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।